নমস্কার, মমি কুক ব্লগে সবাইকে স্বাগত। সবার প্রথমে জানাই শুভ নববর্ষ। বড়দের আমার অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো, যা গরম পড়েছে, আজকে কোনো রান্নার ভিডিও নয়, কোনো পাখির ভিডিও নয়, একদম গরমের জন্য একদম একটা লস্যির ভিডিও নিয়ে চলে এলাম। গন্ধরাজ ঘোল বা গন্ধরাজ লস্যি, যেটা বলো তোমরা বলতে পারো। তো তার জন্য লাগছে গন্ধরাজ লেবু আর টক দই, অবশ্যই টক দই। সেটা কেনা আমার কাছে ঘরে পাতা ছিল না, তাই আমি কিনে নিয়ে এসেছি। আর চিনিটা আমি পাউডার বানিয়ে নিয়েছি, এতে আমি চট জলদি হয়ে যায়। আর বিট নুন, এই একদম সামান্য উপকরণ লাগছে। চলো শুরু করা যাক। তো প্রথমে আমি লেবুটা কেটে নেব। লেবুটার থেকে রসটা বের করে নিতে হবে আগে। লেবুর একটা থেকে একটা লেবু কেটে আমি এটার থেকে রস বের করে নিয়েছি। আর এই একটা লেবু আমি একটু এই স্কিনটা, লেবুর যে স্কিনটা একটু হালকা করে গ্রেট করে নিয়ে নেব। অল্পই দেবো, বেশি দেবো না। যে যতটা বানাবে সে সেই পরিমাণে নেবে। জাস্ট এটা একটু স্মেলের জন্য তো খুব বেশি দিতে হবে। আমি দু গ্লাস বানাচ্ছি, দু গ্লাসের জন্য আমি একটুখানি হাফ চামচ ছোটো চামচের হাফ চামচের মতো নিয়ে নিলাম। তো একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দইটা দিয়ে দেবো। তার সঙ্গে লেবুর রসটাও দিয়ে দেবো আমি। জলের মধ্যে স্বাদ মতো বিট নুন দেবো। যেহেতু দু গ্লাস বানাচ্ছি আমি, দু গ্লাসের জন্য আমি দু চামচ পাউডার চিনি দিয়ে দেব। এবার আমি এটা ডালের কাটা দিয়ে ভালো করে গুলে নেব। ডালের কাটা দিয়ে ভালো করে গুলে নেওয়ার সময় আমি যে খোসাটা গ্রেট করে রেখেছিলাম অল্প করে এখানে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দুটো আইস কিউব দিয়ে দেবো। যেহেতু ঠান্ডা জল দেওয়া ছিল আমি এই জন্য বেশি দিলাম না। আর স্লাইস করে রেখেছিলাম আমি লেবু, একটা টুকরো করে দিয়ে দিলাম। আর এটা ডেকোরেশনের জন্য ডেকোরেশনটা যে যত ভালো করে করবে দেখতেও ভালো লাগে, আর এটা খেতে তো অসাধারণ। এটা অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো তৈরি হয়ে গেল আমাদের গন্ধরাজ ঘোল। দেখো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর গরমে মনকে ঠান্ডা রাখতে হলে এরকম একটা লস্যি যদি খাওয়া যায় মন একদম কুলকুল হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই বানাও, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। তবে আমি সবসময় চেষ্টা করি যেন তোমাদের ভালো লাগে। আমি এমনও কিছু এন্টারটেনমেন্ট করার জন্য আমি নিয়ে আসি ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকো আমার, আর সবাই ভালো থেকো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।